তোরা তো সবাই ভালোবাসে, আমার কেউ ভালোবাসে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে খুব মজার একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করতেছি। সেটা হচ্ছে আমরা ইউটিউবের সাথে জড়িত বেশ অনেকজন, এর মধ্যে আছে হচ্ছে এসআরটিভি সোহেল রানা, দ্যাট মিনস আমাদের সোহেল ভাই, আমাদের ইউটিউবের বলা যায় মনে করেন মুরব্বী। তারপরে আছে হচ্ছে অর্ণব, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে কবুতর পিপলের রাজন। তো এই চারজনের সাথে বেসিক্যালি আমার সখ্যতা আছে, তো ওনারা সহ আমি সহ চারজন, তো টোটাল সখ্যতা আছে মনে করেন আমাদের এই চারজনের মধ্যে একটা সখ্যতা আছে। তো আমি চাইতেছি চারজনের একটা জনপ্রিয়তা চেক হয়ে যাক। তো কীরকম জনপ্রিয়তা চেক হোক, সেটা হচ্ছে যে আপনারা আমাদের এই চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন বা কাকে পছন্দ করেন এটা কমান্ডের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। তারপরে এইটা নিয়ে চারজনকে নিয়ে ইনশাল্লাহ আমি খুব রিসেন্টলি একটা ভিডিও করব, চারজনকে আমার ছাদে নিয়ে এসে কিংবা তাদের ছাদে যায় চারজনের মধ্যে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো এখন হবে হচ্ছে একটা ভোটিং। ভোটিংটা কীরকম সেটা আমি বলি, আপনারা যদি আমাকে আর সোহেল ভাইকে ভালোবাসেন তাহলে আমার আমার নাম লিখবেন, আমার চ্যানেলের নাম বিডি বিজন লাভার, আর হচ্ছে এসআরটিভি সোহেল রানা, অথবা সজল, আমার নাম সজল, সজল সজল ভাই সোহেল ভাই লেখা দিলেন, ঠিক আছে, অথবা সজল সোহেল, দ্যাটস অল। আর যদি শুধু আমাকেই পছন্দ করেন তাহলে আমার নাম লিখবেন, যদি সোহেল ভাইকে পছন্দ করেন তাহলে সোহেল ভাইকে লিখবেন, আর যদি চারজনকেই পছন্দ করেন তাহলে চারজনই লিখবেন। তো আমরা আসলে একটা ভোটিং করতেছি, আমি জানি আমি এই ভোটিংটা 100% হারবো, কারণ সোহেল ভাইয়ের জনপ্রিয়তা আমার থেকে অনেক বেশি। তারপরে আর বাকি সবার জনপ্রিয়তাই আমার থেকে কম বেশি বেশি, আমার জনপ্রিয়তাই সব থেকে কম, কিন্তু অনেক সময় সোহেল ভাই আমার একটু টিটকারি দেয়, হ্যাঁ তোরা তো সবাই ভালোবাসে আমার কেউ ভালোবাসে না। তো এই কারণে আসলে ভিডিওটা করতেছি, সোহেল ভাইয়ের ধারণাটাই ভুল এটা প্রমাণ করার জন্য। তো আপনারা সবাই কমান্ডে আপনার এই কাজটা করে যাবেন, অথবা যদি নাম্বারিং সিস্টেমে করতে চান তাহলে এক নম্বরে হচ্ছে এসআরটিভি সোহেল রানা, দুই নম্বরে হচ্ছে আমি বিডি বিজন লাভার, তিন নম্বরে হচ্ছে পেটসেন টিপস অর্ণব, আর লাস্টে হচ্ছে আপনার লাস্টে হচ্ছে রাজন, এই কবুতর পিপুলের রাজন। তো চলুন ভোটিং আসলে শুরু হয়ে যাক, দেখি কার জনপ্রিয়তা বেশি এবং আমাদের মধ্যে যারা আমরা ইউটিউবিং করি কাকে মানুষ বেশি ভালোবাসে, আর মনে করেন কার জনপ্রিয়তা বেশি এখনই বোঝা যাবে। তো আমি গভীরভাবে আশাবাদী যে সোহেল ভাই জিতবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।